Valeu, Lumu. আমাদের সন্ধির লোক বলবেন আমি চারা দিয়ে দিব ইনশাআল্লাহ চারা বিক্রি করার ব্যবস্থা করব এখানে একদম পেকে লাল হয়ে গেছে চারাগুলো আর লটকনগুলো খুবই ভালো লাগে দেখলে এই ক্যামেরা গাছে নাকি ফল বেচলেছেন তলের বাজার দেখেন কি পরিমাণ লটকল প্রত্যেকটি মুড়ে মুড়ে বিক্রি হচ্ছে এখানে পাইকারি দরে বিক্রি হয় স্থান মরজাল নরসিংদী মরজাল মরজাল চৈতন্য মরজাল শিবপুর বারিসা এই মুড়ে মুড়ে এই লটকনগুলো বিক্রি করা হয় এই এলাকাতেই মূলত আসল লটকন গুলো চাষ করা হয় আর কি খুচরা বিক্রি হচ্ছে আজকে 100 টাকা 110 টাকা এরকম সব দেশে লটকলে 80-90 টাকা 80-90 টাকা ভালোটি 110-120 এমন 40-50 টাকা কেজিও বিক্রি হচ্ছে সাইজে সাইজে দাম হয় আর কি কত করে চলতেছে আজকে 140 আসছে কিছু বিক্রিও করতেছে তারা পাইরা পাইরা তো এই হচ্ছে লটকন সবাইকে বলবো সবাই সবার বাড়িতে লটকন চাষ করার ব্যবস্থা করেন আপাতত 2-4টা গাছ লাগাইতে পারেন এটা দেশি ফল আমাদের দেশেই পাওয়া যায় বাংলাদেশের সব জায়গায় মোটামুটি সব নার্সারিতে মোটামুটি এই চারাগুলো আপনারা পাবেন তবে চেষ্টা করুন ভালো জাত সংগ্রহ করার জন্য এবং ভালো জাত যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার ফলনও ভালো হবে হ্যাঁ গাছ যত ভালো হবে গাছের জাত যত ভালো হবে ফলন তত ভালো হবে আর কিছু কিছু গাছ আছে আপনার অজাত মানে খারাপ জাতের আর কি ওইগুলোতে ফলন খুব কম হয় এবং সাইজে হয় ছোটো খেতে হয় অন্য ধরনের আর কি মানে যেরকম স্বাদ মূলত নরসিংদীর এই লটকনগুলোতে হয়ে থাকে সব লটকনে কিন্তু একরকম স্বাদ হয় না তো এগুলোও দেখার ব্যাপার আছে আর আমি যতদিন দেশে আছি ততদিন কিন্তু দিতে পারবো যাদের লাগবে